কুরস্কে ইউক্রেনের টানা হামলার জেরে শুক্রবার অনুষ্ঠিত হয় রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের বিশেষ বৈঠক। সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, অংশ নেন নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্যরা। কর্মকর্তাদের কাছ থেকে রণক্ষেত্রের খবর জানতে চান পুতিন, আলোচনা করেন অভিযানের পরিকল্পনা নিয়ে। রিজার্ভ সেনাদের নামানোর বিষয়েও কাউন্সিলের সদস্যদের সাথে পরামর্শ করেন পুতিন। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলাকে আবার উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছেন তিনি। অপারেশনাল মিটিং এর আজকের এজেন্ডা খুবই গুরুত্বপূর্ণ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের উদ্বেগজনক কয়েকটি বিষয়ে আলোচনা দরকার।